নমস্কার বন্ধুরা বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সাথে নকুল চলেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে কিন্তু ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করা যাবে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন কীভাবে আপনারা আবেদন করবেন কী কী যোগ্যতা লাগবে আবেদনের শেষ তারিখ কী রয়েছে বয়স কী রয়েছে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব বন্ধুরা এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল করে দেবেন তাহলে কী হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা কিন্তু সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছি এখানে কিন্তু নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে প্যারালিগাল প্যারালাল ভলেন্টিয়ার্স পদে রিক্রুটমেন্ট হবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি অ্যাডভার্টাইজমেন্ট অফ সিলেকশান অফ প্যারালিগাল ভলেন্টিয়ার্স তো আপনারা দেখতে পাচ্ছেন দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি নদীয়া ইজ গোয়িং টু এমপ্লয়েট থার্টি সিক্স নস অর্থাৎ ছত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা এখানে দেখুন আপনারা কোন কোন সাব ডিভিশনে নিয়োগ করা হবে এবং এখানে কোন কোন ব্লকে নিয়োগ করা হবে তার ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে তো জাস্ট এখানে কিন্তু একটি সাব সাবডিভিশনের আন্দারে অর্থাৎ কৃষ্ণনগর সাবডিভিশনের আন্দারে নিয়োগ করা হবে এখানে কিন্তু সিরিয়াল নম্বর ওয়াইস এখানে টোটাল কিন্তু সাতটি ব্লকেই নিয়োগ করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন কালীগঞ্জ এখানে কিন্তু কালীগঞ্জ ব্লকের জন্য সাতটি ভ্যাকেন্সি রয়েছে নকশিপাড়া নকশিপাড়া ব্লকের জন্য কিন্তু এখানে চারটি ভ্যাকেন্সি রয়েছে চাপড়া ব্লকের জন্য কিন্তু এখানে রয়েছে পাঁচটি ভ্যাকেন্সি কিষাণগঞ্জ ব্লকের জন্য রয়েছে এখানে সাতটি ভ্যাকেন্সি এখানে কিষাণ কৃষ্ণনগর একের জন্য ভ্যাকেন্সি নেই কৃষ্ণনগর দু নম্বর ব্লকের জন্য ভ্যাকেন্সি রয়েছে সাতটি এবং নবদ্বীপ ব্লকের জন্য কিন্তু এখানে ছটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি হচ্ছে ছত্রিশটি অর্থাৎ ছত্রিশটি শূন্য পদে কিন্তু প্যারালিগাল ভলেন্টিয়ার্স নিয়োগ করবে নদীয়া জেলা তো এখানে আপনাদের জানিয়ে রাখি এখানে কী কী ডকুমেন্টস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে কিন্তু আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে হিসি মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া তো অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে এবং এখানে কিন্তু কোনো ক্রিমিনাল কেস থাকা কিন্তু চলবে না এখানে আপনার বয়স অর্থাৎ মিনিমাম কিন্তু আপনার বয়স আঠারো বছরের ওপরে হতে হবে তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনার মিনিমাম কোয়ালিফিকেশান যেটা সেটা উচ্চমাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে উচ্চমাধ্যমিক পাস করা থাকতে হবে তাহলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের এছাড়াও আপনাকে কিন্তু কম্পিউটারের নলেজ থাকতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বেসিক কম্পিউটার নলেজ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইল বি প্রেফার্ড ফর সিলেকশান ক্লিয়ার বন্ধুরা এখানে আপনাদের দৈনিক কিন্তু কাজের ভিত্তিতে প্রত্যেক দিন কিন্তু আপনাদের পাঁচশো টাকা করে দৈনিক বেতন দেওয়া হবে এখানে আপনারা আবেদন কিভাবে করবেন আবেদন করতে হবে আপনাকে অফলাইনের মাধ্যমে অফিসিয়াল নোটিফিকেশানের কিন্তু লাস্টের দিকে আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেখান থেকে অ্যাপ্লিকেশান ফর্ম আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো জাস্ট আমি লাস্টে আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান ফর্ম এটা রয়েছে এখানে অ্যাপ্লিকেশান ফর্মে আপনারা এখানে প্রথমে কিন্তু ফটো অ্যাটাচ করবেন এবং আপনার যে ফুল নেম ক্যান্ডিডেটের নেম দেবেন এখানে গাড়িয়ান নেম ক্যান্ডিডেটের গাড়িয়ান নেম দেবেন এখানে ডেট অফ বার্থ দিতে হবে এবং এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে অ্যাড্রেস দিতে হবে যেটা পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে ক্যান্ডিডেটের সেটাই অ্যাড্রেস দিতে হবে এখানে কন্ট্র্যাক্ট নাম্বার ইমেল আইডি কাস্ট বলে এডুকেশনাল কোয়ালিফিকেশান আদার কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এই সমস্ত ডিটেলস আপনারা দিয়ে জাস্ট এখানে সিগনেচার করবেন সিগনেচার করে এখানে ডিটেলস আপনারা ডেট প্লেস সিগনেচার দিয়ে জাস্ট একটা মুখবন্ধ খামে ভরে আপনাকে এর সঙ্গে আপনার যে বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং পোস্টাল পাঁচ টাকার একটা স্ট্যাম্প কিন্তু আপনাকে সেই মুখবন্ধ খামের ওপর লাগাতে হবে এবং আপনাকে কিন্তু বারোই সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে আপনাকে দা সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি নদীয়া অ্যাড্রেসে আপনাকে এডিআর সেন্টার ডিস্ট্রিক্ট জর্জ কোর্ট কম্পাউন্ড কৃষ্ণনগর নদীয়া পিন নম্বর সাত চার এক শূন্য এক এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠাতে হবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন ক্লিয়ার বন্ধুরা তবে এই ক্ষেত্রে আমি আপনাদের জানিয়ে রাখি অবশ্যই যে সমস্ত ব্লকগুলোতে ব্লকগুলো থেকে নিয়োগ করা হচ্ছে ওই সমস্ত ব্লক থেকেই আপনারা যারা যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে আপনারা সেগুলো ভালোভাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে নোটিফিকেশানের লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি নোটিফিকেশানটা থেকে আবেদনপত্রও ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা যারা এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে যান অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে আপনারা যুক্ত হয়ে যাবেন সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড খবর আমরা সবার প্রথমে আপলোড করে থাকি সেখান থেকে আপনারা ডিটেলস সবার প্রথমে আপনারা জানতে পারবেন তো বন্ধু আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হয়েছে পরের কোন ভিডিওতে তো তখন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল ধন্যবাদ